নিউজটাইমের এ পর্যায়ে দেশের আরও কিছু খবর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। তিনি বলেন, গণমাধ্যমের উপর অলিখিত সেন্সরশিপ চাপিয়ে দেওয়া হয়েছে, সেই কারণে আপনারা অনেক কিছুই ছাপতে পারেন না। শুধুমাত্র গোয়েন্দাদের পর্যবেক্ষণের মধ্যে দিয়েই এদেশ চলছে এখন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সহ দলের নেতাকর্মীরা। এটা তো বাংলাদেশের অতীতে কখন আমরা কল্পনাও করতে পারি। ওই সবসময় করাপশন কিছু কিছু ছিল, কিন্তু সেই করাপশন এখন সর্বজনীন হয়ে চলে গেছে। আমি কালকেই আমাদের একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে শুনলাম যে এখন ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার জন্য 2-3 লক্ষ টাকা খরচ করছে। এটা কিন্তু খুব অশনি সংকেত।